কৃষি নির্ভর জেলা দিনাজপুরে জলোচ্ছ্বাস, ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ তেমন নেই। এখানকার মাটিও উর্বর। ধান, লিচু, ভুট্টাসহ সব ধরনের ফসল উৎপাদনও বেশি হয় এই জেলায়। দেশের খাদ্য উৎপাদন যথেষ্ট অবদান রাখছে দিনাজপুর। এখানে ধান, লিচু ও ভুট্টার পাশাপাশি সমতল ভূমিতে চা চাষের জন্য সাফল্য দিন দিন বেড়েই চলছে। পতিত জমি ছাড়াও ধান ও ভুট্টার জমিতে চা চাষ শুরু করেছেন কৃষকরা। চা চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছেন এই অঞ্চলের চাষিরা। চা বাগান হয়ে আমাদের সুযোগ সুবিধা ভালো হয়েছে, কাজকাম করতে পারতেছি, দিনকাল চলতেছে ভালো। আগে অন্য জায়গায় কাজ করতাম না, কিন্তু চা বাগান হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখানকার মজুরি পাই, আমরা সংসারে অনেক কাজে লাগাই। এই সময় চা বাগান এলাকার আসিয়া যা হোক, এই সময় একটা কাজকাম চলতেছে ভালোই, মোটামুটি এই সময় তো বসে থাকার লাগে। আমরা আগে বাড়িতে বসে থাকি, এখন চা বাগান এসে আমরা চা বাগানের কাজ করছি। দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযুক্ত থাকায় চা ভালো উৎপাদন হয়। ফলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীর সাফল্যের পর দিনাজপুরেও চা চাষ শুরু হয়েছে। আগামীতে চা চাষ বদলে দিতে পারে দিনাজপুরের অর্থনৈতিক অবস্থা। আমরা চা বাগানের মধ্যে কাজ করি, সংসারের মধ্যে লাগাই। আগে আমি বাড়িতে বসে থাকতাম, এখন আমরা চা বাগানে কাজ করি। যে মূল্য আমরা পাচ্ছি বাজারের মূল্য হিসাবে আমার দিন টাকা খুলে না, তখন দিন মজুরিতে খুবই কমে হয়েছে, তাহলে দিন মজুরিটা বাড়াইলে ভালো হয়। মজুরিটার জন্য মানে মূল্যটার জন্য মালিকের কাছে অনুরোধ করছি আমরা, এই পয়সাটা নিয়ে আমার সংসার কিন্তু কাজে লাগাতেছি। কিন্তু তো অসুবিধা একটা কারণ, এই যে আমার মজুরিটা একটু কম, একটু মজুরি কম, যে জিনিসের বাজার, তেল থাকি শুরু করার, খাবার দাবার, গরিব মানুষের তো মেন হচ্ছে খাদ্য। 2014 সালে উত্তরাঞ্চলের সমতল ভূমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রথম ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হয়। ধীরে ধীরে এর পরিধি বেড়ে জেলার বোচাগঞ্জ, পার্বতীপুর, বিরামপুর, খানসামা ও চিরির বন্দরে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চা। চা বাগানের সব গাছে উঁকি দিতে শুরু করেছে দুটি পাতার একটি নতুন কুড়ি। শুরু হচ্ছে পাতা সংগ্রহের ব্যস্ততা। বর্তমানে আমরা এই বেনিফিট কিছু হলে বেনিফিট পাচ্ছি, হ্যাঁ, এতে করে আমরা একটা ফ্যাক্টরি তৈরি করবো। আমাদের সারের স্বপ্ন যে চা ফ্যাক্টরি তৈরি করে দুবাইতে চা রপ্তানি করবো, ওইখানে আমাদের একটা শোরুম আছে। চিরির বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, চিরির বন্দরে কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে চা চাষ। কৃষিতে বৈচিত্র্যময় একটি উপজেলা চিরির বন্দর, এখানে নতুন সংযোজন সমতলে চা বাগান। এই জন্য আসলে ধন্যবাদ দিতে হয় র্যাভেন গ্রুপের পরিচালক জনাব এম আতিকুর রহমান মহোদয়কে, যার উদ্যোগে গড়ে উঠেছে চা বাগান। এখানে আসলে কৃষি বিভাগ সবসময়ই আমরা পাশে আছি কৃষকদের, এখানে সবসময় যে সহযোগিতাগুলো দরকার, বিশেষ করে পরামর্শ, তারা কি কখন কি সার প্রয়োগ করবে, কিংবা পাতাটা যখন প্লাকিং করছে তারা, তারপর তারা ছত্রাকনাশক সঠিকভাবে স্প্রে করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। চিরির বন্দরের কৃষিতে এটি নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করবে।